আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যকার শাসকের আমিরের। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়া করো, আপসে মতভেদ করো, ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যালিকা খায়রুম ওয়া আহসানু তাবীলা, এটাই হচ্ছে উত্তম এবং সর্বাঙ্গ সুন্দর পথ। 87 বছর পূর্বে খিলাফত উসমানিয়া শেষ হয়ে গেছে 1924 সালে, তারপর থেকে বিশ্বব্যাপী মুসলমানদের রাজনৈতিক ঐক্য শেষ হয়ে গেছে। এখন একই ইসলামী খিলাফত ভেঙে টুকরা টুকরা হয়ে 57টা ইসলামী রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। বলে ইমামত কোবরা যদি আমরা বলি, সেই কোবরা নয় যে কোবরা এখন হয়েছে। 57টি রাষ্ট্র থাকার আগে যে ইমামত ছিল, খেলাফত ছিল বিশ্বব্যাপী, সেটাই ছিল মূলত কুবরা। এখন যেগুলো হয়েছে ভাঙতে ভাঙতে 57 হয়েছে, আগামীতে আরও কত হবে তা ঠিক নাই। যাই হোক, তবুও এটাই রাষ্ট্রীয় ইমারতকে আমরা কুবরা বলবো। মুসলমান যেখানে যাক না কেন, সে কুবরাতে যাক আর সোগরাতে যাক, যেখানে সে নেতৃত্ব পাক সেখানে তাকে চলতে হবে কীভাবে, এই বিষয়ে আল্লাহ পাকের নির্দেশনা পরিষ্কার। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের এবং আনুগত্য করো তোমাদের আমিরের। যদি কোনো বিষয়ে তোমরা ঝগড়া করো, তাহলে ফিরে যাও আল্লাহ এবং তোর রসুলের দিকে। আল্লাহ এবং তোর রসুল অর্থ কোরআন এবং সহি হাদিসের দিকে, সেখানকার যে নির্দেশনা সেটা মেনে চলো। এটাই হলো তোমাদের জন্য উত্তম এবং সর্বোত্তম পন্থা, এর বাইরে কোথাও যাওয়ার সুযোগ নাই। এটা হলো ইমামত বা ইমারত সম্পর্কে, নেতৃত্ব সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা ইসলামের। মুসলমান কখনোই অন ইসলামের শাসনে শাসিত হতে পারে না। মুসলমান কখনোই কুফরি বা মুশরিকদের অধীনস্থ হয়ে থাকতে পারে না, কিন্তু এই বিষয়টা ইহুদি নাসারারা বরদাস্ত করে না। এই জন্য আল্লাহ পাক আগেই আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, কখনোই তোমার উপরে খুশি হবে না ইহুদি এবং নাসারারা যতক্ষণ তুমি নিজে তাদের দলভুক্ত না হবে। এটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে আগামী দিনে তোমাদের সবচেয়ে শত্রু হবে ইহুদি নাসারারা, তারা তাদের নীতি পদ্ধতি তোমাদের মধ্যে ঢুকাতে চেষ্টা করবে। যে আল্লাহর রাসূলের ভাষায় আরও কঠিনভাবে এসছে, এই লাতাত্তাবিউন্না সুনান মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অনুসরণ করবে তোমাদের পূর্বিকার উম্মতগুলির, অর্থাৎ ইহুদি নাসারাদের। আর এই জন্য সুরে ফাতিহাতে আমরা প্রতিদিন পড়ি, গায়রিল মকদুবি আলাইহিম ওয়ালদ্বাল্লি, আল্লাহ তুমি আমাদেরকে সেই পথে পরিচালিত করো না যে পথে পরিচালনা করার জন্য তোমার একদল মানুষ মকদুব হয়েছে, একদল মানুষ দ্বাল্লিন অর্থ পথভ্রষ্ট হয়েছে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলে, ইহুদি নাসারা ছাড়া আবার কারা? অতএব মকদুব হচ্ছে ইহুদি, নাসারা দ্বাল্লিন হচ্ছে নাসারা। এদের থেকে সাবধান, এদের রাজনৈতিক পদ্ধতি, এদের অর্থনৈতিক পদ্ধতি সবই অ্যান্টি ইসলামিক, নন ইসলামিক না, একবারে ইসলাম বিরোধী। মনে রাখবেন, নেতৃত্ব দুই ধরনের, একটা হলো সিয়াসতে ইমানি, একটা হলো সিয়াসতে সুলতানি। একটা ইমানি নেতৃত্ব, একটা সুলতানি নেতৃত্ব, রাজা বাচ্চাদের নেতৃত্ব, তারা যা ইচ্ছা তাই করে, সে কিছু করার ক্ষমতা কারো থাকে না। মুসলমান ইমানি নেতৃত্বের অধীনে পরিচালিত হবে, শয়তানি নেতৃত্বের অধীনে নয়। এ বিষয়ে স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াতাসামু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা হাবলুল্লাহকে সমবেতভাবে ধারণ করো। হাবলুল্লাহ আর হাবলু শয়তান, হাবলুল্লাহ অর্থ কোরআন এবং সুন্নাহ, এর বিপরীত হল হাবলু শয়তান, শয়তানের রশি। তোমরা সকলে সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। এরপরে তিনি মনে করে দিচ্ছেন, ওয়াজকুরু নিয়ামাতুল্লাহ আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমরা স্মরণ করো সেদিনের কথা যখন আল্লাহ পাক তোমাদের নিয়ামত অনুগ্রহ দান করেছিলেন, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, অকুন্তুম আল্লাহ সাফা হুফরাত মিনান নার, এবং তোমরা একবার জাহান্নামের কিনারা দাঁড়িয়ে গেছিলে, ফানকাদাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে নাজাত দিলেন, মুক্তি দিলেন দিনের কারণে। ক্ষমতার লালসা, নেতৃত্বের অভিলাষ নাই এমন কোনো মানুষ নাই, ওইটা শয়তান উস্কে দেয়। আর ওইটা উস্কে দিতে পারলে সমাজে হানাহানি সৃষ্টি হয়,
যত মারামারি কাটাকাটি ওখান থেকে সৃষ্টি হয়। এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা একদম পরিষ্কার, লা তাসআলিল ইমারা, যা সম্পূর্ণ বিপরীত প্রচলিত বিশ্বের নেতৃত্ব নির্বাচনের সম্পূর্ণ বিপরীত বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূলের, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, খবরদার তুমি ইমারত চেয়ে নিও না, কারণ যদি তোমাকে তুমি যদি চেয়ে নাও তাহলে তোমাকে এদের উপরে ভোকেলা এনে নিয়ে সুপর্দ করা হবে, আর যদি তুমি চেয়ে না নাও তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। একেবারে উল্টা প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত ইসলামের আকিদে। ইসলামের ইমারত চেয়ে নেওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ, আর প্রচলিত ধারণা মতে ইমারত চেয়ে নেওয়াটা ফরজ একেবারে, তাহলে ইসলামের সঙ্গে বিপরীত। আর এটার কারণে এর দুটির বরকত পৃথক। ইসলামের নেতৃত্ব নির্বাচনের সঙ্গে এই যে মৌলিক পার্থক্য, এই প্রথমে হচ্ছে এই যে সে কখনোই ক্ষমতা চাইবে না, আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল বিষয়ের সর্বোচ্চ ক্ষমতাশালী, ও আন্নাল কুওয়াতু লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতা আল্লাহর হাতে, আর প্রচলিত নেতৃত্বে সকল ক্ষমতা জনগণের হাতে। আর এই কথাটি ঘুরে আসবে সকল ক্ষমতা দলনেতার হাতে। চার খলিফার নির্বাচন ব্যবস্থা একটু খেয়াল করেন, প্রথম খলিফা উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন মারা গেলেন তখন কিন্তু মুসলমানদের সংখ্যা 1,20,000, কেউ বলেন 44,000 লোক তো অনুসংখ্যা হজেই গেছিলেন, বিদায় হজে, তখন সারা আরব উপদ্বীপে প্রায় 20,00,000 মতো মুসলমান ছিল। শুধু মদিনায় যারা ছিলেন তারাই কিন্তু সেখানে বসে আবু বকরকে খলিফা নির্বাচন করলেন, সারা ইসলামী বিশ্বের সর্বত্র কোথাও কোনো নির্বাচন হয়নি, কারণ ইসলামের শ্রেষ্ঠ মানুষগুলো তখন মদিনায় বসবাস করতেন, সাহাবায়ে কেরাম মদিনায় থাকতেন, তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি নিঃসন্দেহে আবু বকর ছিলেন, এতে কোনো মানে দ্বিমত ছিল না। তাকে প্রথম বায়াত করলেন কে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মতের দ্বিতীয় ব্যক্তি, তিনি যখন বায়াত করলেন শুরু হয়ে গেলেন বায়াতের সিলসিলা, মুহাজিররা করলেন, আনসাররা করলেন, শেষ। ও 2.5 বছর পরে উনি যখন মৃত্যুবরণ করছেন ওনাকে উনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে কে খলিফা হবে, যিনি চলে যাচ্ছেন তার অভিজ্ঞতা বেশি, তারপরে কে যোগ্যতা রাখে বেশি উনি ভালো বুঝে, উনি তখন বললেন ওমর অধিকার, আমি তোমাকে নেতৃত্বে দিতে চাচ্ছি, খেলাফত দিতে চাচ্ছি, তোমার মত কি? যে এই গুরুদায়িত্ব আমি বহন করতে পারবো না, কেয়ামতের মাঠে আল্লাহর কাছে সমস্ত মুসলিম উম্মার দায়িত্ব নিয়ে আমি যে দাঁড়াবো কি করে, আমি পারবো না। অন্যদেরকে ডাকলেন, অন্যদেরা সাহাবি ছিলেন বা জৈনুল কদর উচ্চ পর্যায়ের সাহাবি, বললো তোমাদের মতামত কী? তো কেউ কেউ বললেন এই উমর খুব কঠোর মানুষ, মেজাজ খুব কড়া, তো একটু নরম হলে ভালো হতো। তো আবুকে জবাব দিলেন এই ইমারতের গুরুদায়িত্ব তার স্কন্ধে চাপিয়ে দেওয়ার পরে সে অটোমেটিক দুর্বল হয়ে যাবে। আমি এখন দেখতে পাচ্ছি তার চাইতে দূরদর্শী বিচক্ষণ কোন নেতা আমাদের সামনে নাই, তার সবাই একমত হয়ে গেলেন ঠিক আছে ওমরকে দায়িত্ব দিয়ে দেন, নির্বাচন কিন্তু হয়ে গেল, কারোর কোনো আপত্তি নেই, ওমর এরকম একটা মানুষ পর্যন্ত সালাত অবস্থায় আহত হলেন গোলাম আবু লুলুর মাধ্যমে, কয়েকদিন বেঁচে থাকলেন। ইবন আব্বাস বলছেন আমি ওমরের ঘরে গেলাম, দেখলাম তিনি একবার উঠছেন, একবার বসছেন, একবার শুচ্ছেন, বসছেন, পাগলের মতো পায়চারি করছেন ঘরের মধ্যে, বলছে হে খলিফা আপনার এত কষ্ট হচ্ছে, আমি ডাক্তার ডাকবো? তো না, ডাক্তার ডাকার দরকার নেই, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার পরে কাকে নেতৃত্ব দেবো সেটি আমার কাছে দুশ্চিন্তা। তো দুজনে পরামর্শ করছে যে আলীর ব্যাপারে ওদের মতামত কী, ইবনে আব্বাসের ব্যাপারে এই ব্যাপারে কী, আব্দুর রহমান আওফের ব্যাপারে ওদের মতামত কী, ওসমানের ব্যাপারে মতামত কী, কারণ ইবনে আব্বাস অত্যন্ত বিচক্ষণ সাহাবি, যদিও বয়সে কম খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যদি ওমর ফারুক তাকেই তার কাছেই পরামর্শ চাচ্ছেন তুমি বলো, আর উনি প্রস্তাব দিচ্ছেন ইনি জবাব দিচ্ছেন, এই করে শেষ পর্যন্ত আশারায় মোবাশ্বারা যারা জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সে 10 জন সাহাবির মধ্যে আবু বকর একজন, ওমর একজন, দুজন তো চলে যাচ্ছেন, বাকি 8 জন আছে, উনি বাসা করে তাদের মধ্যে থেকে 6 জন বললেন আমি এই 6 জনকে রেখে গেলাম, এদের মধ্যে
যদি তিন তিন হয়ে যায় তো কাস্টিং ভোট দেওয়ার জন্য আমি আমার বড় ছেলে আবদুল্লাহকে রেখে গেলাম, তো সে খলিফা হবে না, সে খালে একজনকে নির্বাচন করবে। তিন দিন সময় দিলাম, অমুকের ঘরে তোমরা বসবে, মেঘদাদ ইবনুল আসওয়াদ মহারাজকে বললেন তোমরা ঘরের বাইরে বসে থাকবে, এই তিন দিনের মধ্যে ওরা একজনকে যেন খলিফা নির্বাচন করে নেয়, তিন দিনের মধ্যেই তাদের করতেই হবে। তাই করা হলো, ওসমান গনি খলিফা নির্বাচিত হলেন তাদের সহমতে। লক্ষ লক্ষ মুসলমান কিন্তু সারা দিকে চড়ে আছে, কারোর এখানে কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, কারণ অধিক সন্ন্যাসী গাজন নষ্ট কথা বলে না, দূরদর্শিতা তারই, দায়িত্ব তারই, যিনি দায়িত্ব পালন করেছেন, অন্যেরা অত বেশি বুঝে না। সবাই মেনে নিলেন, ওনার খেলাফত চললে 12 বছর, উনিও নিহত হলেন বিদ্রোহীদের দ্বারা। ইতিহাস বলছে না, নির্বাচন সাইটটি বলছে। এরপরে এলেন ওসমান গনি, নিহত হওয়ার পরপরই মানুষ মদিনা যারা ছিলেন সবাই এসে ধরল আলীকে, আলী ঘরের দরজা দিলেন, দরজা ধাক্কানো চড়ে সে খেলাফত দরজা খুললেন, দেখলেন যে সামনে আসেন দাঁড়িয়ে হযরত তালহা এবং জুবাইর, আশারে মুবাশশারের দুজন নাম করা সাহাবি তালহা এবং জুবাইর। তারা বলছে হে আলী, তুমি কি বায়াত নেবে না আমাদের? ইন্না হাজাল আমরান, এই যে শাসন টিকতেই পারে না বেগারে আমির, আমির ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, তুমি কেন হাত বাড়াচ্ছ না? তো আলী বললেন না, এটা ইখতিয়ার তোমাদের নয়, ইখতিয়ার মজলিসে শুরার এবং আহলে বদর তাদেরই সবারই ইখতিয়ার নয়। তালহা এবং জুবাইর তার নিঃসন্দেহে আহলে শুরা আগে থেকেই, বারবার সবাই মিলে চাপ দেওয়া শুরু করলো বলে আমরা তো, তখন তিনি বাধ্য হয়ে রাজি হলেন এবং তিনি মসজিদে নববীতে গিয়ে খুতবা দিলেন, সবাই তার হাতে বায়াত করল, আলী খলিফা হয়ে গেলেন। নেতৃত্ব নির্বাচনে এই সুন্দর পন্থা হারিয়ে গেছে, হয়তোবা কোনো চিন্তাবিল ধারণা করেছেন প্রত্যেকটা মানুষের অধিকার আছে নেতৃত্ব নির্বাচন করার জন্য, কিন্তু আপনারা সবাই এটা নিজেরাই অভিজ্ঞতা দিয়ে বোঝেন যে মানুষের এই সমাজে তিন ধরনের লোক বসবাস করে। একদল হলো নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন, একদল হচ্ছে নেতৃত্ব বাছাই করার যোগ্যতা সম্পন্ন, আর এক দল আছেন যারা কিছুই বোঝেন না, যেমন চালা তেমনি চলে পুতুলের কি দোষ। এই তিন ধরনের লোক সমাজে সবসময় বসবাস করে, সবাইকে সমান গণ্য করাটা আসলে বোকাম ছাড়া কিছুই না, বিধান তো পরিবর্তন হবে না, সমাজ গ্রহণ করুক বা না করুক ইসলামের বিধান তো পরিবর্তনীয় নয়। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদালা লিকালিমাতি ওয়া সামিউল আলিম, তোমার প্রতিপালকের কলমা পরিপূর্ণতা লাভ করেছে সত্যতা দ্বারা এবং ন্যায় বিচার দ্বারা, এই কলমার পরিবর্তনকারী কেউ নাই। অতএব বিশ্ব যত এগিয়ে যাক না কেন, বৈষয়িক ক্ষেত্রে মানুষের শান্তি কায়েমের ক্ষেত্রে এ বিশ্ব কিছুই দিতে পারে নাই, এটা দিতে পারে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর আখেরাত ভিত্তিক নেতৃত্ব যদি কখনো সমাজে আসে তাহলে সমাজে শান্তি আসবে। সেই নেতৃত্ব আনার জন্য পন্থা হচ্ছে এটাই, দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা।